জামালপুরে মহিন্দ্রার চাপায় কুরবান আলী নামের স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে জামালপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিলানদহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুরবান আলী দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খানবাড়ি মোড়ে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্রা সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মিলানদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান মিলানদহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাংবাদিকতার পাশাপাশি নিহত কুরবান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ছিলেন। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।